সামনে তুলে ধরতে চাই। এই এগুলো শুট তো আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। 4 জুন পর্যন্ত যে তথ্য বিশ্লেষণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ 71% এবং নারী 29%। বয়স বিবেচনায় 60 বছরের অধিক বয়স 7% আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন, 51 থেকে 60 11%, 41 থেকে 50 বছরের 17%, 31 থেকে 40 27%, 21 থেকে 30 28%, 11 থেকে 20 বছর বয়সের 7% এবং 1 থেকে 10 বয়সের মধ্যে 3%। এখানে উল্লেখ করতে চাই যে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতাংশ হারে সর্বাধিক 28% দেখা যাচ্ছে এবং তারপরে 31 থেকে 40 বছরের মধ্যে 27%। এই ক্ষেত্রে এই বয়সের মানুষদের অনেক বেশি সচেতনতা এবং সতর্কতা আশা করব এবং পরামর্শ দিব যে তারা এই বয়সের মানুষরা আসলে কর্মস্থলে বেশি থাকেন, বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের ক্ষেত্রেই হোক বা যে কারণেই হোক, এবং বয়সের কারণে যেহেতু তরুণ বয়স, এই বয়সটার মধ্যে অনেক সময় তারা সতর্কতা এবং সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এই জন্য 21 থেকে 30 এবং 31 থেকে 40 বয়সের এই তরুণদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন থাকেন, আপনার কারণে আপনার পরিবারের অন্য কোনো সদস্য না ঝুঁকির মধ্যে পড়ে। যা স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি, অবশ্যই মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কর্মক্ষেত্রে থাকেন, আপনি রাস্তায় থাকেন, আপনি বাজারে থাকেন, আপনি যেখানেই থাকেন, আপনার উপর নির্ভর করছে আপনার পরিবারের অন্য সদস্যদের সুস্থতা থাকা। কাজেই বিশেষভাবে অনুরোধ করব এইসব তরুণ যুবক ভাই বোনদের, আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিজেকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, আপনার পরিবারের শিশুসহ বয়োবৃদ্ধ যারা আছেন সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন। মৃত ব্যক্তিদের বয়সের হার বিশ্লেষণে যেটা 4 জুন পর্যন্ত আইডিসিআর সূত্র এবং আইডিসিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া গেছে, 1 থেকে 10 বছরের মতো মৃতের হার 0.82%, 11 থেকে 20 বছরের মধ্যে 1.49%, 21 থেকে 30 বছরের 3.4%, 31 থেকে 40 8.29%, 41 থেকে 50 17.39%, 51 থেকে 60 29.62% এবং 61 বছর বয়সের বেশি যারা আছেন তাদের মধ্যে 38.99%। মৃত্যুর হার বিশ্লেষণে যারা ষাটোর্ধ্ব তাদের মধ্যে মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। কাজে এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন, অনেক বেশি সতর্ক থাকবেন এবং যতদূর সম্ভব ঘরে থাকা যায় ঘরে থাকবেন, এবং স্বাস্থ্য নিয়ম যা আমরা বারবার বলি প্রত্যেকের জন্য, মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, জনসমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলা। ষাটোর্ধ্ব বেশ মানুষের অনেকের ক্ষেত্রে ক্রনিক যেগুলো ডিজিজ বা অসংক্রামক দীর্ঘমেয়াদী অসুখ যাদের আছে বা তারা নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন এবং সেই অসংক্রামক যেগুলো অসংক্রামক ব্যাধি দীর্ঘমেয়াদী ব্যাধিগুলো নিয়মিত কন্ট্রোলে রাখার বা আপনার জন্য যা যা করার সেগুলো করবেন। প্রত্যেককেই নিজেকে সুস্থ রাখতে, মানসিকভাবে সুস্থ রাখতে, শারীরিকভাবে সুস্থ রাখতে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, নিয়মিতভাবে ব্যায়াম করবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানবিক মনোবলকে দৃঢ় রাখবেন। তিনি আক্রান্ত হন বা না হন সকলেরই মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের উপর একটি বিশাল প্রভাব ফেলে। কাজে মানসিক স্বাস্থ্যকেও আমাদের ভালো রাখতে হবে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। এবার আসব আজকের তথ্য। 50টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে, এই ক্ষেত্রে নতুন একটি পরীক্ষাগার যুক্ত হয়েছে যেটা হলো শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজ, যা যে মেডিকেল কলেজের কারিগরি কারণে ডিসইনফেকশনের দরকার হয়েছে, সেই জন্য কক্সবাজার মেডিকেল কলেজ থেকে
কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরেও কারিগরি ত্রুটির কারণে কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষা হয় নাই। 50টি ল্যাবের পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে এবং নমুনা সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 14,645টি। এই নমুনার মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে 14,088টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,72,365টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 2,828 জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত 60,391 জন। শনাক্তের হার 20.07%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 643 জন। এ পর্যন্ত সুস্থ 12,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.20%। গত 24 ঘন্টায় মৃত্যুতে যোগ হয়েছেন আরও 30 জন এবং এ পর্যন্ত মৃত্যু 811 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 23 জন, নারী 7 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, সিলেট বিভাগে